টোটালি সেট আপ দেওয়া হয়েছিল। তখন দেওয়ার পর করোনা শুরু হয়ে গেছে, আর যার কারণে এখানে আপনাদের ভাইয়া প্রায় 30 থেকে 40 হাজার টাকা লস খাইছে। তুমি ধরতে পারতো না তম্মু? দে তো দে 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 হাতির কাছে দে দে। এ কামু দিব তাই দিছিনি? কামু দিছিনি? আসল দিছে আম্মু? এটা ধরে না, ধরে না আম্মু, এটা ধরে না, এটা কামু দিব, কামু দিব, এটা কামু দিব তো, এটা কামু দিব। কুলুলে সৎ, কুলুলে খারো, কুলুলে দাঁড়া তুমি কোনে আস্তে আস্তে আম্মু, ওরে কামড় দিব তো, ওরে কামড় দিব তোমারে, যাইস না, দূরে যাইস না, এদিকে আয়। এভাবে ধরে না তো, এভাবে ধরে চাই। আপনিও নাচতেন গাইতেছে আপনারা? আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িতে 2টা 3টা মুরগির খামার গড়ে উঠেছে। এটা নতুন করা হয়েছে, মানে বাড়িতে অন্য পড়ে থাকা টিন দিয়ে আর সাথে বাজার থেকে বিভিন্ন কিছু এনে এটা করা হয়েছে। এটার ভিতরে আপনার মানে পুরোপুরি একজন মানুষ এমনিতেই ঢোকা যায়। এটার কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই, এই যেগুলোতে আস্তর দিবে, নিচে ডালা দিয়ে আস্তে দেবে যাতে মুরগির কোনো সমস্যা না হয়, এই যে এভাবে করে এই ছোটো ঘরটা করা হয়েছে। আর একটা আছে বড়, এটা কাজ শেষ হলে এটার ভিতরে মুরগি দেওয়া হবে। তো চলেন এখন আপনাদেরকে বড়টা দেখাই। আর এই যে এখানে ফাতিহার জন্য যে আমরা রুমটা তৈরি করব সেটা এখানে করা হবে, এই জায়গাটাতে, আমাদের এই বিল্ডিংয়ের এই কর্নার থেকে দৌড়ে ওই পাশ পর্যন্ত করা হবে। তো তার জন্য এই যে এখানে কাঁঠাল গাছটা আছে, এই কাঁঠাল গাছটাকে কাটতে হবে। কাঁঠাল গাছের কাটার কাজ এখনও শুরু হয় নাই, খুবই তাড়াতাড়ি কাঁঠাল গাছটা কাটা হবে, তার জন্য লোক পাইতেছেন আর কি, এটা হলো মেন সমস্যা। তো এই যে এটা হচ্ছে বড় খামারটা, তো এটার ভিতরে চলেন আপনাদেরকে দেখাই। এটার ভিতরে মুরগির বাচ্চা আছে অনেকগুলাই, মানে এটার নিচের মধ্যে আস্তর দেওয়া হয় নাই, তারপরও মুরগি রেখে দিছে, কারণ মুরগিগুলো আগে এটা শেডের মধ্যে রেখে মানে বাচ্চা ফুটাই নিছিল, ডিম থেকে বাচ্চা ফুটাই নিছিল, যার কারণে দেখা গেছে যে বাচ্চাগুলো কোথায় রাখবে, জন্য এটাতে দিয়ে দিছে। তো এই যে দেখেন আমি ঢুকার সাথে সাথে মুরগির বাচ্চাগুলো একদম ভিতরে এক কর্নারে দৌড়ে চলে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে। এখন কিন্তু অল্প, 2 দিন পর অনেক বেশি হয়ে যাবে আরও, কারণ বাচ্চা বানানোর যে মানে আমি সরি বাচ্চা বানানোর না, বাচ্চা ফুটানোর যে মেশিনটা, এটার ভিতরে আরও ডিম দেওয়া আছে, এখন ওগুলো ফুটে নাই। আর এখানে মুরগির বাচ্চাগুলো কিন্তু প্রায় একই কালার দেখা যাইতেছে, এখন ছোট, ছোটবেলা তো আর কালার ধরা যায় না, এগুলোর এখন চেহারাটা খুবই সুন্দর দেখা যায় একই রকম। আর এই যে এখানে এগুলোকে খাবার খাওয়ানোর জন্য পাইপ কেটে তারপরে করে দিচ্ছে, যাতে এক একজন এক একটা খুব থেকে খাইতে পারে, যে দেখেন। আর মুরগিগুলো যাতে এখানে উইঠা বসে থাকতে পারে একটু, কারণ মুরগি তো এদিক ওদিক উইঠা বসে, যার কারণে যেখানে বাসটা বাইরে দিচ্ছে দেখেন। আর এটার মধ্যে হচ্ছে মুরগির খাবার, এই যে ভিতরে হচ্ছে মুরগির খাবার, এগুলো মুরগিকে খাওয়ানো হয়, এগুলো পানি দিয়ে রাখছে, এর মধ্যে আরও মুরগি উঠানো হইব আপাতত এখন এটা করা। এই যে দেখেন এখানে নাকি শুনছি যে মানে একটু বড় বড় সাইজের বাচ্চাগুলো রাখবে, আর একদম ছোট যে বাচ্চাগুলো এগুলো এখানে রাখবে না, তার জন্য ছোট একটা করা হয়েছে, সে ছোটটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে এটা হচ্ছে ছোট, এটার পুরোপুরি কাজ এখনো হয় নাই, এটা জাস্ট
সবকিছু মানে বানায় এটা এখানে রাইখা দেওয়া হয়েছে। এই যে দেখেন এটাও দেখতে খারাপ না, ভালোই। এই যে ভিতরে বালু দিয়া করা হয়েছে। এই যে দেখেন এটাকে কিভাবে করছে, এটার মধ্যে ছোট ছোট বাচ্চা, এক এক ক্যাটাগরি বাচ্চা এক এক ভাবে রাখা হবে আর কি। এটার মধ্যে খোপ খোপ করে দেওয়া হয়েছে, তিনটা খোপ মানে তিন তালা বিশিষ্ট করছে। এই যে দূর থেকে দেখাই, আপনারাও চাইলে আপনাদের বাড়িতে পড়ে থাকা টিন বা নেট পলিথিন এগুলো দিয়ে এরকম সুন্দর একটা মুরগির খামার বানিয়ে নিতে পারেন, অতি সহজে, খুবই সহজে। বাসায় ধারে কাছে পড়ে থাকা এটা কিন্তু নতুন যে টিন এনে লাগাইছে তা কিন্তু নয়, আমাদের যে আগের ঘর ছিল মানে আমার শ্বশুর বাড়িতে আগের যে ঘর ছিল সেটা ভাঙিয়া নতুন ঘর উঠাইছে, আর সেই ঘরের যে পুরনো টিনগুলো ছিল ওগুলা দিয়া তারপরে এই খামারটাকে করা হয়েছে। শুধুমাত্র এই নেটগুলো বাজার থেকে নতুন কিনে আনছে, পুরনো আছে যেগুলো পুরানো। তো আপনার যে নতুন আয়না শুরু করতে হবে তা কিন্তু না, টুকটাক দু একটা জিনিস বাজার থেকে নিয়ে আসলেই হয়, যেগুলো দরকার হয় আর কি, মানে যেটা আপনার কাছে থাকবো না। এই যে দেখেন আরো অনেকগুলো এখানে পুরনো টিন রাখা আছে, মানে যেগুলো বাদ গেছে যেগুলো লাগানো গেছে ওগুলো লাগাইছে। তো এইভাবে করে খুব সুন্দরভাবে আপনারও একটা খামার গড়ে তুলতে পারেন। আমাদেরও আশা আছে আমাদের যখন ছাদ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ছাদের উপর একটা মুরগির ছোট একটা খামার তৈরি করব, সেটার মধ্যে ধরেন 30-40 কি 50টা মুরগি আমরা লালন পালন করব আর কি। তো এই তো আমার খামারের রিভিউ শেষ, এটা হচ্ছে মুরগির খামার আপনাদেরকে দেখাইলাম। তো এই যে এভাবে করেই আমরা মানে তৈরি করব আমাদের জন্য। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই যেটা আপনাদের সাথে এখনও পুরোপুরি শেয়ার করা হয় নাই। এই যে দেখেন এখানে একটা রিং দেখা যাইতেছে, মানে বড় একটা চাকির মতো রিং, এখানে দেখতেছেন ছোট ফাইবের ছিদ্র আছে। এটা আসলে আমরা যখন ফার্স্ট বাড়িতে আসছি বা আমাদের সর্বপ্রথম বিজনেস শুরু করার জন্য তৈরি করা হয়েছিল, যেটা রঙিন মাছ চাষ করবে বলে আপনাদের ভাইয়া এগুলো বানাইছে। এই যে এখানে একটা আরও কয়েক আরও অনেকগুলো ছিল, ওগুলা ভাঙিয়ে ফেলছে এখন। আর এই যে এখানে বড় করে একটা বানাইছিল আর কি, এটা তিনটা খুব ছিল, এটা এখন মাঝখানের দেওয়ালগুলো ভাঙিয়ে এক চার করছে। এই রঙিন মাছ চাষ করার জন্য প্রায় 16টা রিং বানাইছে এরকমভাবে, আরও আছে অনেকগুলা। তো এটা করতে যায় এটা যখন কাজটা কমপ্লিট হয়েছে এভরিথিং সব কিছু সেট আপ দেওয়া হয়েছে, টোটালি সেট আপ দেওয়া হয়েছিল। তখন দেওয়ার পর করোনা শুরু হয়ে গেছে, আর যার কারণে এখানে আপনাদের ভাইয়া প্রায় 30-40 হাজার টাকা লস খাইছে, কারণ এখানে মাছও আনতে পারে না বাহির থেকে, কারণ এটা মাছটা বাহির থেকে আনতে হয়, তো আমাদের দেশে তো আর সরাসরি পাওয়া যায় না, বলছে অর্ডার দিয়েছিল বাহির থেকে আইনা দিবে। তো করোনা আসাতে আমাদের এই রঙিন মাছটা চাষ হয় নাই, এগুলো এমনিতেই পড়ে রয়েছে, কিছু অন্য কাজে লাগিয়ে গেছে আর কিছু এখানে পড়ে আছে। ওই দেখেন জায়গায় জায়গায় রিংগুলো দাঁড়ানো আছে। এটা বড় আকারের হাউস বানাইছিল, তো আমাদের প্রথম ব্যবসাতে আমরা একমাত্র করোনার কারণে প্রায় 30-40 হাজার টাকা লস। তো আমি আমার আজকের বাড়ির আশেপাশে আমাদের কি কি ছিল বা কি কি করতেছি এটা শেয়ার করলাম, আশা করছি আপনারা ভিডিওর পুরো ভিডিওটা দেখবেন, সবাই উপভোগ করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।